নরওয়ে বিশ্বের সর্ব উত্তরের এবং ইউরোপের সর্বাধিক পর্বত বেষ্টিত দেশ, যা উত্তর ইউরোপের একটি রাজতান্ত্রিক রাষ্ট্র। নরওয়ের সরকারি নাম কিংডম অফ নরওয়ে। এর রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে অসলো। নরওয়ের পূর্বে সুইডেন, দক্ষিণে ফিনল্যান্ড এবং পশ্চিমে রাশিয়া অবস্থিত। নরওয়ের টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে 385,203 বর্গ কিলোমিটার। 2019 সালের হিসেব অনুযায়ী নরওয়ের জনসংখ্যা 53,28,000। নরওয়ে দেশটি উত্তর ইউরোপে স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপের পশ্চিম ও উত্তরা অংশে অবস্থিত। নরওয়ের সুইডেনের সঙ্গে 1,619 কিলোমিটার, ফিনল্যান্ডের সঙ্গে 727 কিলোমিটার এবং পূর্ব রাশিয়ার সঙ্গে 196 কিলোমিটার দীর্ঘ সীমান্ত সংযোগ রয়েছে। নরওয়ের দক্ষিণ পশ্চিমে উত্তর সাগর ও দক্ষিণে স্কাগেরাক ইনলেট, উত্তর পশ্চিমে নরওয়ীয় সাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর ও উত্তর পূর্বে বারেন্টস সাগর অবস্থিত। দেশটির অধিকাংশ এলাকা জুড়ে স্ক্যান্ডিনেভীয় পর্বতমালা বিস্তৃত। নরওয়ের সুদীর্ঘ পশ্চিম উপকূলের কাছেই রয়েছে ছোট বড় প্রায় 50,000 দ্বীপ। বিশ্বব্যাপী নরওয়ে দেশটির পরিচিতি মধ্যরাতের সূর্যের দেশ বা নিশীথ সূর্যের দেশ হিসেবে, অর্থাৎ মধ্যরাতেও এই দেশটিতে সূর্যের দেখা মিলে। পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত নরওয়ে বছরের 8 মাস বরফের নিচে ঢাকা থাকে। বছরের 2 মাস অর্থাৎ নভেম্বরের 21 তারিখ থেকে জানুয়ারির 21 তারিখ পর্যন্ত এখানে সূর্য ওঠে না। এই সময়টাকে তাই ডার্ক পিরিয়ড বলা হয়। এই সময় রাতের আকাশ জুড়ে দেখা যায় বর্ণিল আলোর খেলা, যা নর্দার্ন লাইট বা অরোরা বোরিয়াল নামে পরিচিত। প্রতি বছর হাজারো পর্যটক আসেন এই আশ্চর্য অলৌকিক মহাজাগতিক দৃশ্য দেখার জন্য। আর বছরের অন্য 2 মাস অর্থাৎ মে মাসের 21 তারিখ থেকে জুলাইয়ের 21 তারিখ পর্যন্ত এখানে আবার সূর্য অস্ত যায় না এবং রাতের অন্ধকারের পরিবর্তে আকাশে গোধূলির আলো ফুটে থাকে। এই সময়টাকে বলা হয় মিডনাইট সানের সময়, কারণ রাত 2টার সময় ঝকঝকে রোদ দেখা যায়। এসব অঞ্চলে খুব বেশি মুসলমান বসবাস না করলেও যারা থাকেন তারা মূলত মক্কা নগরীর সঙ্গে সামঞ্জস্য রেখেই নামাজ পড়েন এবং রোজা পালন করেন। দেশটির রাজধানী অসলো আগাগোড়াই পাহাড়ে ঠাসা এক শহর। শহরটিতে প্রকৃতি তার রূপের ডালি এমনভাবে খুলে দিয়েছে যে মানুষের মুগ্ধ হওয়া ছাড়া কিছুই করার থাকে না। শহর জুড়ে সবুজের ভেতর রং বেরঙের ঘর বাড়ি, তার সঙ্গে মিশেল ঘটেছে তেল সমৃদ্ধ দেশটির প্রাচুর্যের। আকের নদীর মোহনার একেবারে সামনের দিকে অসলোর অপেরা হাউসটির অবস্থান। চারপাশ পুরোটাই কাচের তৈরি। বিস্তৃত সাদা মেঘ আর নীল আকাশের ছায়া দাঁড়িয়ে থাকা অপেরা হাউসটি দেখে মানুষ মাত্রই মুগ্ধ হবে। অপেরা হাউসটি এতটাই বিশাল যে এর এক প্রান্তে দাঁড়ালে অন্য প্রান্ত দেখা যায় না। অপেরা হাউসটির সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হল এর ঢালু ছাদ। তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে পুরো শহরের চমৎকার সৌন্দর্য উপভোগ করা যায়। এখানকার রাস্তাঘাট বেশ সাজানো গোছানো। শহরের ভিতরে অনেক পার্কও রয়েছে, দেখে মনে হবে এক একটা যেন ফুলের বাগান। নানা রঙের ফুল ফুটে আছে গাছে গাছে, মনে হবে পুরো দেশটাই ছবির মতো সাজানো। শহরের কোনো কোনো দিক থেকে দেখলে মনে হবে অনেক নিচে আছি, আবার কখনো মনে হবে পাহাড়ের গা ঘেঁষে অনেক উপরে দাঁড়িয়ে আছি। পাহাড়ের একেবারে চূড়ায় জমে আছে শুভ্র বরফ। শহরের রাস্তায় লোকের ভিড় নেই বললেই চলে। দেশটির প্রায় 70% এলাকাই বসতিহীন। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নরওয়ে স্যামন মাছের জন্য বিখ্যাত। স্যামন মাছ দিয়ে সুশি, যা একটি জাপানি খাবার, প্রথম নরওয়েতেই তৈরি হয় এবং প্রায় 100টি দেশে এই মাছ রপ্তানি করা হয়। 2019 সালে জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক নরওয়েকে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ সুখী দেশ হিসেবে স্বীকৃতি দেয়। নরওয়ের ল্যারডাল টানেল পৃথিবীর দীর্ঘতম টানেল, যা 15 মাইল দীর্ঘ। প্রতি বছর 10 ডিসেম্বর নোবেল পুরস্কার নরওয়েতে অনুষ্ঠিত হয় এবং নরওয়েজিয়ান কমিটি দ্বারা বিজয়ী নির্ধারণ করা হয়। নরওয়ের বেশিরভাগ ইনকাম আসে তেল ও গ্যাসের খনি থেকে, কারণ এই দেশেই সবচেয়ে বেশি তেল ও গ্যাসের খনি রয়েছে। নরওয়ে অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ একটি দেশ। এখানে সমুদ্র সৈকত, উপত্যকা, পাহাড়, দ্বীপপুঞ্জ সহ বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান রয়েছে। নরওয়ের আকর্ষণীয় ও বিস্ময়কর স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য 5টি আকর্ষণীয় ও বিস্ময়কর স্থান হচ্ছে: নাম্বার 1, পশ্চিমের সামুদ্রিক খাড়ি। সামুদ্রিক খাড়িগুলো নরওয়ের অন্যতম আকর্ষণ।
প্রায় পুরো দেশ জুড়েই এগুলোর অবস্থান। পশ্চিম নরওয়ের সামুদ্রিক খাড়িগুলো একটু যেন বেশি নয়াভিরাম। এখানকার পাহাড় ও পর্বতগুলো বেশ উঁচু আর খাড়িগুলো এজন্য বেশ গভীর। খাড়িগুলোর চূড়ায় দাঁড়ালে এক অন্যরকম অনুভূতি আপনাকে স্পর্শ করবে। নাম্বার টু, বার্গেন। নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর এবং দেশের অন্যতম প্রধান সমুদ্রবন্দর বার্গেন। শহরের পেছনেই সবুজ বনে ঢাকা সাতটি পাহাড়। 1500 শতক থেকে শুরু করে এটি দেশের অন্যতম বাণিজ্য কেন্দ্র এবং পর্যটন কেন্দ্র। এখানে পাবেন প্রাচীন ঐতিহ্য, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং বাণিজ্যিক বন্দরের জাঁকজমকের অপূর্ব সমন্বয়। নাম্বার থ্রি, লোফেতেন দ্বীপপুঞ্জ। প্রকৃতি ও সৈকত প্রেমীদের জন্য লোফেতেন দ্বীপপুঞ্জ একটি আদর্শ গন্তব্য। নরওয়ের উত্তরা অঞ্চলে একগুচ্ছ দ্বীপের সমন্বয়ে এই এলাকাটি পর্যটকদের কাছে অনেক জনপ্রিয়। এই দ্বীপপুঞ্জকে নরওয়ের সবচাইতে সুন্দর স্থান বলা হয়ে থাকে। এখানকার স্বচ্ছ পানীয় ও উষ্ণ আবহাওয়া পর্যটকদের জন্য দারুণ আকর্ষণীয়। নাম্বার ফোর, জতুনহেইমেন ন্যাশনাল পার্ক। জতুনহেইমেন শব্দের অর্থ হলো দানবদের বাড়ি। এটা হলো নরওয়ের প্রধান জাতীয় পার্ক। পার্কটি দেশের দক্ষিণা অঞ্চলে অবস্থিত। পার্কটি চারিদিক থেকে উঁচু সব পাহাড় দিয়ে ঘেরা। এখানেই নরওয়ের সর্বোচ্চ শৃঙ্গগুলো অবস্থিত। এখানে আরও রয়েছে ভ্যাতিস ফোসেন, যেটি নরওয়ের সবচাইতে উঁচু জলপ্রপাত। নাম্বার ফাইভ, সাবালবার্ড দ্বীপপুঞ্জ বা মেরু ভল্লুকের রাজ্য। ইউরোপের উত্তরতম অংশের বিশাল এই দ্বীপপুঞ্জ বন্যপ্রাণীর জগৎকে নিয়ে গেছে এক ভিন্ন মাত্রায়। এখানে আপনি দেখতে পাবেন মেরু ভল্লুক, তিমি, সিল, আর্কটিক শিয়াল, হরিণ ইত্যাদি। এখানে মৃত মানুষের শরীর কবর দেওয়া নিষেধ, কারণ এখানকার তাপমাত্রা এতটাই কম যে কবর দেওয়ার শরীর অক্ষত অবস্থায় রয়ে যায় বছরের পর বছর।